এভাবেই কথাগুলো বলছিলেন আশকান আলী। শুধু তাই নয়, আরও অনেকেরই গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। যাদের গরু চুরি হয়েছে তাদের বেশিরভাগই ঋণ নিয়ে গরু কিনেছিলেন। নাটোর সদর উপজেলার ছাতনি গ্রামের কৃষক দেলোয়ার হোসেন লতিফা দম্পতির একটি বড় গাভী ছিল, প্রতিদিন ২০ লিটার দুধ দিত, তা দিয়েই চলত সংসার। সম্প্রতি গাভীটি চুরি হওয়ায় চোখে মুখে অন্ধকার দেখছেন এই দম্পতি। আমার একটা গাভী ছিল, গাভীটা চোরে ধরেন চুরি করে যায়, আমি এনার কাছে ওনার কাছে যাই, খুব কষ্ট করে কিনি, আমি হলে দুই জায়গাতে লোন তুলে গাভীটা কিনি। গাভীটা চুরি হয়ে গেছে, আমার কিস্তি এরা তো আমাকে ছাড়বে না, এই কিস্তি দিতে হচ্ছে, আমার বাড়িতে পাল বাচ্চা কত সময় না খায়ও থাকছে। তোর সংসার, তোর কিস্তি, কীভাবে আমরা চলবো, কোনো পথ নাই আর, বাইরে কোনো সহসম্পত্তি নেই, বাড়ির ভিত্তি সামান্য এর উপরই সব। একই গ্রামের আনসার আলী, আব্দুর রহিম, কালাম, কাশিম সহ বেশ কয়েকজনের গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্রটি। এই এলাকায় গত দুই মাসে প্রায় ২৬টি গরু চুরি হয়েছে, ৬ মাসে এই চুরির সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে। একে তো গরু চুরি হচ্ছে, মরার উপর খাড়ার ঘায়ের মতো মাথায় ঝুলছে ঋণের বোঝা। কৃষি ব্যাংক থেকে লোন নিছে ১ লক্ষ টাকা, এদিকে মানুষ ওই ৫০,০০০ টাকা। কৃষি ব্যাংক আমার ঋণ ছাড়ছে না, করছে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার ঋণ দেন। এখন আমি কোথায় থেকে ঋণ শোধ করবো আর কি করবো, আর না মরবো, আমার কোনো পথ নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি বিশেষ প্রণোদনার আওতায় এনে তাদের সহায়তা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গরুর উপর দিয়েই জীবন জীবিকা নির্ভর করতো, এখন এরা একেবারে নিঃস্ব পথের ভিখারি। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। গরু চুরি ঠেকাতে টহল জোরদার করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এবছরও আমরা সিজনের শুরুতে এরকম লক্ষ্য করেছি যে গরু চুরি শুরু হয়েছে, তখনই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি যে এলাকার লোকজনের সাথে মত বিনিময় করে পাহারার ব্যবস্থা করা এবং আমাদের যে টহল সেটি বৃদ্ধি করা, যাতে গরু চুরিটা আমরা কমাতে পারি। আমাদের এখানে পরপর কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা মামলা নিয়েছি, ইতিমধ্যে আমরা দুজন চোরকে গ্রেপ্তার করেছি এবং একটি গরু উদ্ধার হয়েছে, এবং বাকি যে গরুগুলি চুরি হয়েছে এগুলি উদ্ধারের জন্য আমরা তৎপর রয়েছি। গরু চুরি প্রতিরোধে লাঠিসোঁটা ও মশাল জ্বালিয়ে পালাক্রমে গ্রাম পাহারা দিচ্ছেন কৃষকরা। প্রতিদিন ১৫ জনের দল করে পাহারার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গ্রামবাসী। সিদ্রাতুল মুনতাহা, নিউজ বাংলা ডেস্ক।